প্যারা হাজিরিন বর্তমানে সারা পৃথিবীতে যে হারে আপনার ভূমিকম্প শুরু হয়েছে সমস্ত ওলামা ফোকাহা মুফতি মুবাসসির ইকরামগণ এবং ইসলামী স্কলারগণ একমত যে হাদিস শরীফের ভিতরে কিয়ামতের আগে আল্লাহ রাসূল যে আলামতগুলো বলে গিয়েছেন ইতিমধ্যে বারোয়ানা আলামতি পৃথিবীতে প্রকাশ পেয়ে গিয়েছে কিয়ামতের আলামতের একটি আলামত হলো ভূমিকম্প হওয়া পৃথিবীতে অনর্গল ভূমিকম্প হচ্ছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিশদভাবে এই ভূমিকম্পর ব্যাপারে বিস্তারিতভাবে তিনি বলে দিয়ে গিয়েছেন ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন মানুষের জন্য সম্মানিত হাজিরিন আজকে আমরা পৃথিবীতে যত অপরাধী হোক না কেন যত কিছুই দেখতে পাচ্ছি এই বারো আনাই আমাদের নিজেদের হাতের কামাই এগুলো আমাদের হাতে হাত দ্বারা কামাই করেছে অর্জন করেছে গুনার পাপের কারণে আজ পৃথিবী ভরপুর হয়ে গিয়েছে রাতের অন্ধকারে দিনের আলোতে হাতে পায়ে চোখে মুখে ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনার উপরে গুনা আমরা করেই যাচ্ছি কিন্তু আল্লাহ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো কিন্তু আজাব আর গজব না দিয়া বাঁচায় রাখছেন আমরা বলি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন সম্মানিত মুরব্বীরা বাবাজিরা যুবক ভাইয়েরা বর্তমানে এই ডিজিটাল যুগে মিডিয়ার এই যুগে ইমান ধরে রাখা খুবই কঠিন ব্যাপার টাফ ব্যাপার এই জন্য আপনাকে আমাকে ইমানের ব্যাপারে 100% সতর্ক থাকতে হবে প্যারা হাজিরিন আপনাদের সম্মুখে আমি আজকে যুগের প্রেক্ষাপটে কোরআনুল কারিমের ভিতরে 114 নম্বর যে হাদিসটি যে কোরআনুল যে সূরাটি 114 নম্বর সূরা এই সূরাটি উপরে আমি কিছু আলোচনা রাখবো অল্প সংক্ষিপ্ত সময় বেফদ্দিল্লাহ বিইজদিল্লাহ বেমাশিয়াতিল্লাহ এই আজাব আর গজব আর যাবতীয় পাপাচার থেকে নিজেদেরকে বাঁচার যে পদ্ধতি আল্লাহ পাক সূরা নাসের ভিতরে দিয়ে দিয়েছেন প্যারা হাজিরিন নাসটা কি আল্লাহ পাক বলছেন আমরা সকলেই আমরা পড়ি সকলে যারা জানেন সূরা নাস পারেন কিনা একদম শেষ সূরা আমরা সকলে তেলাওয়াত করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم اي سورة سورة ناس امرا زاني كنا بولن وانك امرا সূরা নাস এবং সূরা ফালাক 114 নম্বর সূরা এবং 113 নম্বর সূরা এটারে ঝাড়ফুঁক এবং ভূত খেদানোর জন্য অনেকে এই সূরা তেলাওয়াত করে ফুঁ দেয় ঝাড়ফুঁক করে আবার কেউ কেউ বলছে যদি তাবিজের কথা যদি কোরআন শরীফে না থাকে তাহলে এই সূরা নাস আর ফালাকের ব্যাখ্যাটা কি মানে এরা তাবিজ ব্যবসায়ীরা এই সূরা দিয়া তাবিজকে জায়েজ বানানোর চেষ্টা করে অনেক ক্ষেত্রে কিন্তু আসলে এই সূরাটি নাজিল হয়েছিল যে মক্কি জিন্দিগির প্রাথমিক যুগে আল্লাহ পাকের রাসূলকে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
জাদু করেছিল জাদু করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে গিয়েছিলেন এই দুর্বলতাকে কাটানোর জন্য আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাযিল করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি চলে মানে জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে জাদু করা হয়েছে আল্লাহ রাসূল বলছেন সেহরু হক্কুন ওয়া ইউমারু কুফরুন জাদু সত্য আর এটাকে প্রয়োগ যে করে সে কুফুরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো রাসূল দুর্বল হয়ে গেলেন অসুস্থ বোধ মনে করলেন পরে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কুফের ভিতর থেকে সেই 11টি চুলের ভিতরে 11টি গিট্টু দিয়ে রাসূলকে জাদু করা হয়েছিল সেই জাদুর অ্যাকশন রাসূলের উপরে প্রভাব পড়েছিল জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই কুফের পানি শেষ করে কূপ থেকে সেই ইটের নিচে চাপা দেওয়া সেই চুল 11টি চুল 11টি গিট্টু দেওয়া চুল সেটাকে উঠিয়ে আনা হলো রাসূলের দরবারে আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন দুটি সূরা নাযিল হলো পর পর আর 11টি গিট্টু খুলে গেল 11টি আয়াত নাযিল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ তারা হাজিরিন ওই চুল উঠানো হলো আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ও মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এই করে অর্ধেকটি চুল গিট্টু খুলে গেল সঙ্গে সঙ্গে আবার নাজিল করে দিলেন হে রাসূল আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة فلق আর سورة ناصر ভিতরে আপনার سورة ফালাকের ভিতরে পাঁচটি আয়াত সূরা নাসির ভিতরে 6টি আয়াত এই 11টি আয়াত নাযিল হয়ে গেল মুহূর্তের ভিতরে আপনার ওই রাসূলকে যেই জাদু করা হয়েছিল যেই বান টোনা জাদু করা হয়েছিল সঙ্গে সঙ্গে 11টি গিট্টি খুলে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন ওহী নাযিল হয়ে গেল তাহলে আমরা কি বুঝলাম যে রাসূলের মতো লোককেও জাদু করা হয়েছে জাদু করা হয়েছিল কুফুরি কালাম দিয়ে এগুলো কিন্তু যুগ যুগ ধরে এগুলো থাকবে যেহেতু এগুলো শয়তান কর্তৃক আবিষ্কৃত এগুলো একটি কাজ কিন্তু এর উপরে বিশ্বাস করা কবিরা গুনাহ যে আমার মনে অমুকে জাদু করে বান করে আমাকে শেষ করে দিয়েছে বা আমারে তাবিজ করছে মহিলাদের ভিতরে এই সংখ্যাটা বেশি পেটে ব্যথা ভালো হয় না মাথা ব্যথা ভালো হয় না কয় আমারে জাদু করছে নাউজুবিল্লাহ বলেন এটা বাজে কথা তাবিজ করছে সুলার ভিতরে আবিজাবি গাড়ছে এখানে গাড়ছে সেখানে গাড়ছে এই যে বিভিন্ন একটা কুপ্রথা আমাদের দেশে আছে না নাই বলেন আর এগুলোকে ঝাড়ফুঁক মানে এগুলো থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমাদের ভিতরে এক শ্রেণীর মৌলবী খুঁজে পাওয়া যায় কবিরাজ এবং কিছু ফকির ফাকার মহিলাদের ভিতরে তাদেরকে পীরানি তারপরে কিছু কিছু লোক আছে দেখবেন ওযু জানে না গোসল জানে না নামাজ নাই পেশাব করে পানি খরচ করে না এক শ্রেণীর মানুষ আছে যারা পুরুষ নালে জট মাথায় জট পাকাইছে গায়ে সালার চট অথবা সাদা শালু গায়ে দিয়ে ঘরে আর আপনার
মহিলারা এর এভাবে মাথায় জটটর দিয়া কিছু কিছু মহিলারা পাওয়া যায় বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো ঝাড়ফুঁক করে এগুলো খেদায় এর বিনিময়ে কিছু টাকা পয়সা চাউল ইত্যাদি এগুলো গ্রহণ করে করে কিনা বলেন তার মানে সম্পূর্ণটাই হচ্ছে হলো অন ইসলামিক কাজ সম্পূর্ণটাই হচ্ছে হলো আপনার কি কয়টা রে সম্পূর্ণটাই হচ্ছে হলো একটা বাজে কুবুরি একটি বিষয় এটা বিশ্বাস করা কবিরা গুনাহ কেউ যদি মনে করে আমার অমুক তাবিজ করে আমার বিয়ে নষ্ট করে দিয়েছে অথবা আমার অসুখ ফেলাইছে আমার ছেলেকে ক্ষতি করছে মেয়েকে ক্ষতি করছে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কবিরা গুনাহ করলো শিরিক করলো এই জন্য জাদু টোনা বান এগুলোকে বিশ্বাস করতে না এগুলো সত্য ঠিক আছে রাসূল বলছেন যারা করবে তারা কুবুরি করবে আর এগুলো যারা বিশ্বাস করবে তারা শিরিক করবে পেরা হাজিরিন এই জন্য আপনাকে আমাকে সার্বিকভাবে আপনাকে আমাকে বাঁচতে হলে আল্লাহর কাছে আশ্রয় চেতে হবে আল্লাহর কাছে পানা চেতে হবে অন্য কোনো উপায়ে কাজ হবে নাকি কাজ হবে অন্য কোনো উপায়ে কাজ হবে না পেরা হাজিরিন তাই আল্লাহর রাসূল কি আল্লাহ পাক ওই নাজিল করে জানায় দিলেন হে রাসূল তোমাকে জাদু করেছে তোমার উম্মতদেরকেও জাদু করতে পারে শয়তান ইবলিস শয়তান ক্ষতি করতে পারে খারাপ জিন ক্ষতি করতে পারে এই জিন জাতির হাত থেকে শয়তানের হাত থেকে বাঁচার জন্য পথ হলো আল্লাহ পাক শিক্ষা দিলেন তোমরা ওহি নাজিল করে দিলেন আশ্রয় চেতে হবে আল্লাহর কাছে কার কাছে চেতে হবে বলেন আল্লাহর কাছে চেতে হবে অন্য কোন ফাঁকফুক খোঁজার কোনো সুযোগ নাই আল্লাহ পাক বলে দিলেন কুল হে রাসূল আপনি বলে দিন আউযু বিরাব্বিন নাস আমি সেই রবের মানুষের রবের কাছে আশ্রয় চাই মালিক ইন্নাস মানুষের অধিপতি মানুষের মালিক তার কাছে আশ্রয় প্রার্থনা করি ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাই এখানে দেখেন তিনটি কথা বলেছেন রব্বিন নাস তারপরে মালিক ইন্নাস ইলাহিন নাস মানে একবার ওই এক আল্লাহকেই তিনভাবে উপস্থাপন করা হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ তার মানে মানুষের রব হলো আল্লাহ মানুষের মালিক হলো আল্লাহ মানুষের ইলাহ হলো আল্লাহ এই তিনবার আপনার কুল আউযু বিরাব্বিন নাস এই কথা বলেই কিন্তু আল্লাহ পাক শেষ করতে পারতেন কিন্তু বললেন তিনবার প্রথম আয়াতে বললেন রব্বিন নাস দ্বিতীয় আয়াতে বললেন মালিকিন নাস তৃতীয় আয়াতে বললেন ইলাহিন নাস এর কারণটা কি তিনবার বললেন তার মানে হলো রব্বিন নাস যারা জাদুকর যারা বান মারো অথবা যারা তাবিজে বিশ্বাসী তাদেরকে বলতেছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবী আমি সৃষ্টি করেছি রব অর্থ হলো সৃষ্টিকর্তা রব হলো সৃষ্টিকর্তা রবের আরেকটি অর্থ হলো রিজিকদাতা রবের আরেকটি অর্থ হলো পালনকর্তা রবের আরেকটি অর্থ হলো হুকুমদাতা বা আইনদাতা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বল আউযু বিরাব্বিন নাস হে নবী আপনি বলে দেন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই তার মানে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক জোরে কোন সুবহানাল্লাহ আসেন এ হবে সব সবাই কারি সাহেব স্টেজে চলে আসেন পেরা হাজির একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাহলে পেরা হাজিরিন আমরা বুঝতে হবে কেয়ামতের আগে 14,500 বছর আগে আল্লাহ রাসূলকে জাদু করা হলো তাহলে জাদু সত্য ঠিক কিনা বলেন আসহরু হক্কুন ওয়া ইউমারু কুফরুন জাদু সত্য আর এটা যারা প্রয়োগ করে তারা কুফরি করে শুধু রাসূলের জামানাই নয় হযরত নূহ আলাইহিস সালামের আমল থেকে জাদু বিদ্যা শুরু হইছে হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত মুসার আমলও কিন্তু জাদুর প্রভাব ছিল ছিল কিনা বলেন যুগে যুগে সমস্ত নবীদের আমলেই জাদুর প্রভাব ছিল যেই যুগে
যে জিনিসটা প্রভাব ছিল আল্লাহ পাক নবীদেরকে ওই জিনিসগুলোকে ঘায়েল করার মতো যন্ত্র দিয়া মজাজা দিয়েই ওই যুগে আল্লাহ পাক নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন যেরকম সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের আমলে ফেরাউন এবং তার লোক লস্কর জাদুর প্রভাবটা সমাজের ভিতরে ব্যাপক আকারে ছেয়েছিল জাদুর প্রপাগান্ডা ছিল আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দুনিয়া পাঠালেন জাদুর একটি লাঠি দিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বললেন موسى وما تلك بيمينك يا موسى الله পাক বললেন موسى রে তোমার হাতে এটা কি তোমার হাতে এই লাঠিটা কি আল্লাহ পাক নিজে লাঠি দিলেন তারপর আবার প্রশ্ন করলেন তোমার হাতে এটা কি موسى আলাইহিস সালাম বললেন قال هي عصاي اتوكل بها واحش بها على غنمي এটা আমার হাতের লাঠি এটা আমি এটা দিয়ে ভর করে চলি আর গাছের পাতা লতা ছাগলকে পেড়ে পেড়ে খাওয়াই জোরে কোন সুবহানাল্লাহ জাদুর খেলা ফেরাউন তার লোক লস্কর দিয়া মূসা আলাইহিস সালামকে জাদুকর মনে করলো হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুর সামনে পড়ে গেল শত শত জাদুকররা সাপ বানায়া দড়ি দিয়া সাপ বানায়া বাঘ ভাল্লুক বানায়া মূসা আলাইহিস সালামের সামনে আক্রমণের জন্য প্রেরণ করলো মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলে দিলেন হিয়া হাইয়াতুন তাসাব বিশাল আকারে সাপ হয়ে গেল জাদুকরদের সাপ মুহূর্তের ভিতরে বক্ষণ করে ফেললো জাদুকররা বলল আমরা জীবনভর জাদু খেলা খেলেছি কিন্তু আমাদের জাদু খেয়ে ফেলে সেটা তো জাদু হতে পারে না অবশ্যই সেটা জাদুর সবচেয়ে বড় বাপ দাদা অথবা বিশাল কিছু এটা জাদু হতে পারে না আল্লাহর পক্ষ থেকে মুজিজা তাতে কোনো সন্দেহ নাই আমরা আর কাফের রইলাম না আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ তারা জাদুকররা এই লাঠির বরকতে লাঠির মুজিজার কারণে জাদুকররা কি হয়ে গেল মুসলমান হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে দেড় হাজার বছর আগে সেখানেও কিন্তু জাদুর প্রভাব ছিল যার কারণে দীর্ঘ তেইশ বছর পাঁচ মাস ধরে কোরআনুল কারিমের এই তিরিশ পারা নাজিল হয়েছে মক্কি জিন্দিগি থেকে শুরু করে মাদানী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে সাতাশটি যুদ্ধ করলেন এবং সামাজিক মানে সোশ্যাল যত কাজ আছে সমস্ত কাজগুলো কিভাবে করলে সমাজ সুন্দর থাকে মানুষের স্বাস্থ্য দেহ সুন্দর থাকে আল্লাহ পাক ধীরে ধীরে দীর্ঘ তেইশ বছর পাঁচ মাস পরে এই কোরআনুল কারিমের মতো এই বিশাল একটি গ্রন্থ নাজিল করে দিয়ে দুনিয়ার সমস্ত জাদুঘরদের সমস্ত গণ কাহেব কবিদেরকে ধূলিসাৎ করে দিয়া কালেমার পতাকা উড্ডীন করে দিয়েছিলেন জোরে কোন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাদু তারা করেছিল এই জন্য আজকে সূরা নাসের ব্যাখ্যাটা দিয়েছি অল্প টাইমে এই কারণেই যে আজকে আমাদের সমাজে জাদুর প্রতি মানুষের বিশ্বাস আছে কি নাই বলেন ব্যাপক আকারে বাচ্চা হয় না কইতেছে অমুকে আমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিছে জাদু করছে নাউজুবিল্লাহ বলেন করে কিনা বলেন এরপরে সন্তান হবে এই সন্তানকে বাঁচানোর জন্যে পেটের ভিতরে দেখবেন বিভিন্ন দরবারে যায়া সিলেটে দরবারে যায়া ইট বাঁধে গাছের সাথে মাজারে গিয়া ইট বাঁধে নাউজুবিল্লাহ বিন জালিক সন্তান দেওয়ার মালিক আল্লাহ না মাজারেওয়ালা বলেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ না দেওয়ার মালিকও কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যদি আমি আর আপনি বিশ্বাস করি যে না পিসা হুজুর আমারে সন্তান দিছে মাজারের কারণে আমাকে সন্তান পাইছি এই ফকিরের কারণে আমি সন্তান পাইছি তাহলে শিরিক হবে কিনা বলেন মারাত্মক শিরিক হবে আর আজকে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর বন্ড আমাদের মতো মৌলবীরা তাবিজের ব্যবসা করে কোরআন শরীফের অক্ষর পৃথিবীতে বানানোর অধিকার কে দিছে বিসমিল্লার মান এত তারপরে লামের মান এত বিভিন্ন কিছু এগুলো দিয়া নকশার মতো তৈরি করে
বড় ধরনের তাবিজ বানায় দিয়া বাচ্চার ওজন হইল 1 কেজি তাবিজের ওজন হইল 5 কেজি ঠিক কিনা বলেন গলার ভিতরে ঝুলায় দিয়া এটা নান্দিবাষ্টি করছে তার মানে সম্পূর্ণটা মুশরিকার কুফরের ভিতরে আমি আর আপনি আছি নাউজুবিল্লাহ বলেন এইজন্য জাদু তাবিজ কবিরাজ এগুলো লটকানো সম্পূর্ণ হারাম নিষিদ্ধ কিন্তু আজকে আমাদের সমাজে আল্লাহর কাছে যায় না মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলে না নামাজের পরে আল্লাহর কাছে চায় না কিন্তু চায় কখন এই যে ফকিরের কাছে গিয়া মাজারের কাছে গিয়া ল্যাংটা বাবা আজেবাজে জিনিসের কাছে যায় বলে কি বলে কিরা বলেন এগুলো থেকে আপনাকে আমাকে ফ্যামিলিকে মা বোনদেরকে বাঁচায় রাখতে হবে প্যারাহাজির যার কারণে আল্লাহ পাক বললেন হে নবী আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই এরপরে ইলাহিন নাস মিন শাররিন আপনার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আমি এই মানুষের মালিকের কাছে চাই মালিক মানে হলো রাজা ধীরাজ তার কাছে আশ্রয় চাই এরপরে ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে চাই তার মানে রবের একটা ব্যাখ্যা আছে মালিকের একটা ব্যাখ্যা আছে ইলাহের একটা ব্যাখ্যা আছে এগুলো ব্যাখ্যা দিলে অনেক সময়ের দরকার আল্লাহ পাক তিনটা ব্যাখ্যায় তার মানুষের রব মানুষের মালিক মানুষের ইলাহ তিনটা কথা আল্লাহ পাক সূরা নাসের ভিতরে বলে দিয়া এই কুল কায়নাতে যা কিছু হবে তোমার সন্তান হয় না চাবে মালিক হলো আল্লাহ পাক তার কাছে যেতে হবে এরপরে তুমি ফিরে যাবা তার কাছে তাকে ইলাহ হিসাবে মানতে হবে দুনিয়া আখেরাতে যা কিছু হবে তাকেই তুমি একচ্ছত্রভাবে মানতে হবে জোরে কোন সুবহানাল্লাহ সূরা ফাতিহার ভিতরে আমি আর আপনি বলি তাফসীরের ভিতরে আছে আইডিয়া দেওয়া হচ্ছে সূরা ফাতিহার ভিতরে যখন আমি আর আপনি নামাজে দাঁড়াই নামাজের ভিতরে বলা হচ্ছে বান্দারে জীবনের সব ক্ষেত্রে সাহায্য কার কাছে চাও কার কাছে তুমি কার গোলামি করো তখন আমি আর আপনি নামাজের ভিতরে ঘোষণা দেই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয় আল্লাহ জীবনের সব ক্ষেত্রে তোমার সাহায্য চাই আর তোমারই বন্দেগী করি আর তোমার কাছে সাহায্য চাই জোরে কোন সুবহানাল্লাহ তার মানে হলো সন্তান হয় না সাহায্য চাবো কার কাছে বলেন এরপরে অসুখ হয়েছে সাহায্য চাবো আল্লাহর কাছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ পাক রোগও দেন তিনি দাওয়া দিয়ে দিয়েছেন আপনি ওষুধ খেতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি পানা চাও তোমার কাছে আমি পানা চাই তুমি আবার রোগ মুক্ত করো কিন্তু ওষুধ খাওয়ার কারণে আমি বেঁচে আছি এই কথা বিশ্বাস করা কবিরা গুনাহ কথা ঠিক কিনা বলেন এই ওষুধ খাওয়ার কারণে আমি আজকে বাইসে রয়েছি এই কথাটা বলা কি কবিরা গুনাহ বলেন কিনা এটা শিরিক এটা মারাত্মক শিরিক ওষুধের উপরে ভর করা যাবে না আল্লাহর রহম ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কেউ বাঁচতে পারবে না কি পারবে কেউই পারবে না যদি তাই হইতো আমাদের দেশে যে করোনা হইলো সারা পৃথিবীতে করোনার ভিতরে ওষুধ কেন ওষুধ কোম্পানির যিনি তৈরি করছে সেও করোনায় মারা গেছে কিনা বলেন শত শত ডাক্তার মারা গেছে ওষুধে তো বাঁচাইতে পারে নাই তাহলে বোঝা গেল আল্লাহর হাতে সব চাবিকাঠি চাবিকাঠি কার হাতে বলেন আল্লাহ পাকের হাত সুতরাং প্যারাহাজিরিন অভাব অনটন দুনিয়ার মানুষের কাছে চেয়ে কোনো লাভ নাই আমি দেনা আছি দুনিয়ার মানুষের কাছে বলে লাভ হবে না আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি দেনা পরিশোধ করার তৌফিক দান করে দাও এরপরে রোগাক্রান্ত আছি অসুস্থ আছি গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস যত রোগ ব্যাধি আছে এগুলোর জন্য আল্লাহর কাছে সাহায্য চেতে হবে আর সতর্ক অনুযায়ী চলতে হবে কথা ঠিক কিনা বলেন প্যারাহাজিরিন তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে কি যে জীবনে যা কিছু করব সাহায্য চেতে হবে কার কাছে বলেন আল্লাহ পাকের কাছে সাহায্য চেতে হবে এছাড়া আর কারো কাছে সাহায্য চাইলে লাভ হবে না সুতরাং আমরা যদি সূরা নাসের অনুবাদটা আমরা যদি ভালো করে বুঝি তাহলে আমাদের সামাজিক যেই দিক নির্দেশনা এটা আমরা পেয়ে যাব কুল আউযু রাব্বিন নাস হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মালিকিন নাস মানুষের অধিপতির কাছে ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে মাবুদের কাছে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এবং আমি আরো
অনিষ্টর থেকে আমি আশ্রয় চাই যারা যে সমস্ত খান্নাস যারা আত্মগোপনে আমাকে ধোঁকা দেয় ওই সমস্ত খান্নাসের কাছ থেকে আমি কি করি আমি আশ্রয় প্রার্থনা করি আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস যে খান্নাসটা মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে থাকে ধোঁকাবাজি করে থাকে এই শয়তানের কাছ থেকে আমি আশ্রয় চাই সেটা কি মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন এবং মানব জাতির এই দুই শ্রেণীর শয়তান হলো দুই আইটেমের শয়তান কয় আইটেমের দুই আইটেম সূরা নাসের ভিতরে বলছেন আল্লাহ পাক বলেন যে দুই আইটেমের শয়তান থেকে তুমি আশ্রয় চাও আমার কাছে এক নাম্বার হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস একটা হলো জিন জাতির মধ্যে ইবলিসের পেতাত্তা যে শয়তান সেটা আর একটা হলো মানবরূপী শয়তান তাদের কাছ থেকে তুমি আশ্রয় প্রার্থনা চাও তাহলে প্যারা হাজরিন এই সূরা নাসের ব্যাখ্যা যদি আমরা দিতে যাই তাহলে বোঝা যাবে আপনাকে আমাকে বর্তমানে এই দুই শ্রেণীর শয়তানই অসহসা দিচ্ছে ঠিক কিনা বলেন নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াই নামাজের ভিতরে কিন্তু মানবরূপী কোনো শয়তান অসহসা দিতে পারে না সই হাদিসের ভিতরে আছে বুখারী শরীফের হাদিস যে নামাজের নামাজের ভিতরে যদি আপনার আমার অন্তরের ভিতরে অসহসা দেয় নামাজের ভিতরে আমাদের কিন্তু দুনিয়ার সমস্ত কাজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিনা বলেন বিভিন্ন কথা আজে বাজে কথা চিন্তা নামাজের ভিতরে আসে সেজদার ভিতরে আসে রুকুর ভিতরে আসে সহি হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসুল বলছেন নামাজের ভিতরে যে শয়তান মানুষের অন্তরের ভিতরে অসহসা দেয় এটাকে বলা হয় খিঞ্জাব খিঞ্জাব নামক শয়তান যেটা জিন জাতির থেকে উৎপত্তি ইবলিস থেকে উৎপত্তি এই খিঞ্জাব নামক শয়তান থেকে তোমরা আশ্রয় চাও নামাজের ভিতরে এরকম অসহসা দিতে পারে আমরা মেজকা শরীফে আলেমের ক্লাসে ছাত্রদেরকে পড়াই বাবুল অসহসা খটকা মনের ভিতরে খটকা লাগার যেই একটা অধ্যায় আছে এর ভিতরে আছে শয়তান চতুর্দিক থেকে আপনার আমার ভিতরে আসে শয়তান কোরআন শরীফে আছে শয়তান বলছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামনে থেকে আসব পিছন দিক থেকে আসব তার মানে এদেরকে চতুর্মুখী আক্রমণ আমি করব কোথায় যাবে যার কারণে আমি আর আপনি এত ভুল এবং গুনার ভিতরে চলে যাই শয়তানের অসহসার কারণে সুতরাং এই শয়তানের অসহসা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আপনাকে আমাকে আল্লাহর কাছে আশ্রয় ছাড়া ইস্তেগফার পড়া ছাড়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়া ছাড়া অন্য কোনো ওষুধ নাই কি আছে বলে আছে আর কোনো ওষুধ নাই প্যারা হাজিরিন যদি কোনো ব্যক্তিকে সাপে কাটে বিষধর সাপে যদি কাউকে কাটে ওজা আসে ওজা এসে তাকে টেস্ট করে কি ওজা এসে তার জিব্বার ভিতরে আগে দেখে চিনি দেয় যদি মিষ্টি দেয় বা গুড় দেওয়ার পরে যদি সে মনে করে যে তিতা লাগে তাহলে বোঝা যাবে সে তাকে বিষে ধরছে লবণ দিলে যদি মিষ্টি লাগে তাহলে বোঝা যাবে এই লোকটার বিষে ধরছে তার মানে সাপে কামড় দিলে এই বিষাক্ত সাপের বিষে মানুষের জিব্বার স্বাদ নষ্ট করে দেয় যার কারণে ওজারা টায়ার পায় যে এই লোকের আর বেশি দিন লাস্টিং নাই বেশিক্ষণ তার বিষে অ্যাকশন করছে তদ্রূপ এই পৃথিবীতে সবচেয়ে বিষধর সাপ হলো ইবলিস শয়তান আর এই বিষধর সাপ যেই মানুষের কলিজার ভিতরে সবল দেয় অন্তরের ভিতরে সবল দেয় তার ইমানি স্বাদটা নষ্ট করে দেয় কি স্বাদ নষ্ট করে ইমানি স্বাদটা নষ্ট হয় তখন তার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না ইসলাম ভালো লাগে না কোরআন হাদিস ভালো লাগে না তখন তার ভালো লাগে হচ্ছিল গান বাজনা তারপর আপনার যাবতীয় খারাপ কাজগুলো তার তখন ভালো লাগে আমাদের বাংলাদেশের সিংহভাগ মানুষেরই কলিজার ভিতরে শয়তান অসহসা দিছে দিছে কিনা বলেন যার কারণে দেখবেন যে মুজাবজাবিনা বাইনা জালিক হা উলাই ওয়ালা হা উলাই মানে শয়তানের পক্ষ না আল্লাহর পক্ষ না মাঝখানে পড়ে আছে কিছু শ্রেণীর মানুষ আমরা মাঝখানে পড়ে আছি গানও ভালো লাগে ওয়াজও ভালো লাগে ঠিক কিনা বলেন নামাজও ভালো লাগে জুয়ার কোর্টে বসে থাকাও মজা লাগে সুদের ব্যবসা করা খুব ভালো লাগে এদিক দিয়ে নামাজও পড়ি এটাকে বলা হয় মুজাবজাবিনা বাইনা জালি কোরআনের কথা সুতরাং
এই শয়তানি কাজ থেকে যদি আল্লাহর কাছে পানা না চাই কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না এইজন্য সর্বক্ষেত্রে আমি আর আপনি কি বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সব সময় নামাজের পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবো আউযু বিল্লাহ ঠিক কি না আর কি বলবো গুনাহ হয়ে গিয়েছে গুনাহ আমি আর আপনি রাতের অন্ধকারে দিনের আলোতে হাতে পায়ে চোখে মুখে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের খপ্পরে পড়ে গুনাহ তো করেই ফেলেছি কবিরা সগীরা শিরিক বেদাত কত গুনাহ করেছি যদি আমি আর আপনি যদি বুঝতে পারতাম যদি মনোযোগ দিয়ে দেখতে পেতাম তাহলে আকাশ পরিমাণ গুনার বোঝা নিয়ে আমি আর আপনি ঘুরতেছি কথা ঠিক কিনা বলেন এই গুনার বোঝা থেকে প্রতিটি নামাজের পরে এবং যখন সময় পাই আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যে যে ইস্তিগফার জানি আমরা এটা পড়ব কথা ঠিক কিনা বলেন এজন্য আমরা সকলে পড়ব أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه زي زي أمرا زي استغفار بار 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 جدي أمرا نمازير بار جدي تتريج بار استغفار بار أستغفر الله أستغفر الله إتو چول بزوري كون سبحان الله إجنة بابا جي رب مربير أمرا زي خانة آجي آج كير أمار مسيس هلو شدو گنا آمادر ہوتے پارے چوکر گنا ہوتے پارے مخير گنا ہوتے پارے كيو آمیار اپنے পেশাব হুজুর নাই বরং আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি গুনাহ করতেছি না কথা ঠিক কিনা বলেন সুতরাং আমাদের গুনাহ হতে পারে সর্বক্ষণেই গুনাহ হতে পারে চায়ের স্টলে বসে গুনাহ হয় মোবাইল হাতানোর সময় গুনাহ হয় এরপর আপনার কথা বলার সময় গুনাহ হচ্ছে হাঁটার সময় গুনাহ হয় চোখের গুনাহ হয় হাতের গুনাহ হয় এমন কোন সাইড নাই যে গুনাহ হয় না বর্তমানে গুনার সাগর দিয়ে আমি আর আপনি হাবুডুবু খাইতেছি কথা ঠিক কিনা বলেন গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি সুতরাং এই গুনাহ থেকে বাঁচতে গেলে 100% আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে আর সর্বদা আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে সূরা নাস বুঝে যে আল্লাহর কাছে আশ্রয় এবং আল্লাহর কাছে ইস্তিগফার আর তাওয়াজ্জু সবসময় আল্লাহর কাছে আপনার শয়তানের বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই এভাবে এই দোয়াগুলো পড়তে হবে আমরা সবাই রাজি আছি কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নামাজের সাথে সাথে নিজেদের আমাদের নৈতিক এবং সার্বিক চরিত্র সংশোধনের জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদের তৌফিক ইনায়াত করুন সকলে বলেন আমিন ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু